আমার যখন জীবনে রাত আপনার সাম্রাজ্য যত বড় আপনার প্রশংসা তত বড় আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই বারো পদের তরকারি রেঁধে নিয়েছে একশীরাচার মুহূর্তের মধ্যে আল্লাহ দেশ থেকে উড়ে ভাগায় দিতেন ঠিক তা ঠিক কি ক্ষমতা তিনার শুধু তিনি যান নেই তিনার সাথে যা ছিল কোথায় 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 রায়গঞ্জের ওই সন্ত্রাসীরা আজকে কোথায় সাত বছর যারা কোরআনের মাহফিল হতে দাও নেই ঠিক তা তোমরা কোথায় এরকম একজন মুরব্বী স্যার কে তোমরা দৌড়িয়েছ মামলার পর মামলা দিয়ে তোমাদের বিচার আমরা একজনের কাছে চেয়েছি ঠিক তা আমরা নিজের হাতে বিচার তুলে নেই নেই আমরা কার কাছে চেয়েছি আল্লাহর কাছে আল্লাহর বিচার হয়েছে তো নাকি আরো বাকি আছে হ্যাঁ বাকি আছে সামনে হিন্দুদের পূজায় আমরাই পাহারা দিয়েছি ঠিক না ঠিক ওরা পাহারা দিতে পারে কারণ হিন্দুরা মানুষ হিসাবে আমাদের কাছে নিরাপদ সব মানুষ মুসলমানদের কাছে নিরাপদ ঠিক না ঠিক কারণ মুসলমান কারণ ইষ্ট করতে জানে না ইসলাম আছে যেখানে শান্তি আছে নামাজ আছে যেখানে ভালোবাসা সেই মসজিদে হিন্দুদেরকে রেখে আমরা পাহারা দিয়েছি এখন হিন্দুরা দলে দলে কালেমা পড়ছে আপনার শুনে খুশি হবে গত সপ্তাহে মাত্র আঠারো জন একসাথে আমার মাহফিলি কালেমা পড়েছে বেশি না আঠারো জন একসাথে আমরা যদি আমাদের চরিত্র সুন্দর করতে পারতাম একজন অন্য ধর্মে থাকতো না সবাই ইসলামে চলে আসতো ঠিক না ঠিক আল্লাহ আমাদের চরিত্রকে সুন্দর করার তৌফিক দান করে আপনাদের সিরাজগঞ্জে কত এসে আমি ফিরে গেছি কত ফিরে গেছি আমাকে স্টেজে উঠতে দেয়নি বিভিন্ন রকমের মামলা হামলা হা মামলা আমাদের গলার মালা আমার রাসুল মামলা খেয়েছেন আমরা মামলা খেতে রাজি আছি আমার রাসুল মার খেয়েছেন আমরা মায়ের খেতে রাজি আছি আমার রাসুল জেলখানা গিয়েছেন আমরা যেতে রাজি আছি কিন্তু জমিন আল্লাহর হুকুম ছাড়া ছাড়বো না জমিনে আমরাই থাকব ওরা কোথায় 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 সে পান্ডা পুলিশ গুলো যারা কোরআনের মাহফিল এসে বেয়াদবি করতা কোথায় তোমরা আর যেন এই শয়তান গুলো জমিনে আসতে না পারে আল্লাহ আপনাদের রাস্তা চিরস্থায়ী ভাবে বন্ধ করে দেন সুরানে সার আটাত্তর নম্বর আয়াতে বলছেন আল্লাহ ইকতিনু নাফিসে বিলি তবু ফক তিনু আওলিয়া পনে ইন্নকেদ সেই পনে কান দাইফা যারা আল্লাহর রাস্তায় জেহাত করে তারা কাদদল কাদদল যারা ইমান এনেছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে আর যারা তাগোতের রাস্তায় যুদ্ধ করবে তারা শয়তানের দল তারা কাফের ফাকাতেলু আউলিয়া আর শয়তান শয়তানের চেলা হত্যা করো ইন্নাকায়ীদার শয়তানে কানা দর ইফা শয়তানের চক্রান্ত বড় দুর্বল আমরা মনে করেছি আমাদের নবীজ আলু ইসলাম ছিলেন বড় দুর্বল না দশ বছরে আশিটা যুদ্ধ করেছেন ডাক মাতাল্লি আল আমিন এত গরম নবী আর একজনও ছিলেন না ঠিক থাকবে ঠিক দশ বছরে কয়টা যুদ্ধ আর আর আপনারা তেপ্পান্ন বছরে করছেন একটা হেডার ঠেলাই সামনাইতে পারেন না তেপ্পান্ন বছরে কয়টা একটা এরে ধরে হেরে মারে এরে বানা এটা এর বানায় এটা আসলে যাদেরকে ফাঁসি দিয়েছ একজন অপরাধী ছিল না অন্যায় ভাবে ফাঁসি দিয়েছ ঠিক কিনা অন্যায় ভাবে মেরেছ আল্লা সিরাজগঞ্জ সাইদি সাহেবের সবচেয়ে প্রিয় জায়গার একটি এটা আমার রাসুলেরও প্রিয় জায়গা হতো যদি রাসুল বাংলাদেশে আসতেন রাসুলের সবচেয়ে প্রিয় জিনিস দুইটা সিরাজগঞ্জে আমি বলি প্রায় কয়টা দুইটা রাসুলের সবচেয়ে প্রিয় পোশাক ছিল লুঙ্গি লুঙ্গি কোথায় বানায় আরো আসতে কর আর রাসুলের সবচেয়ে প্রিয় খাবার ছিল দুধ কোথায় কোথায় গো এ গেদা কোথায় গেদা সব গেদা এক বুড়া মানুষের আরেক বুড়া মানুষে কয় এই গেদা এদিকে হ্যাঁ এই বুড়া মানুষ গেদা হইলো কেমনে কয় আমার ভাতিজা এমনি বুড়ো হয়ে গেছে চাচার কাছে কোনদিন ভাতিজা বুড়া হয় না ঠিক বা ঠিক যেমন বাপের কাছে ছেলে কোনোদিন বুড়া হয় না ছেলের দাঁড়ি মোস পেকে গেছে তারপরেও বাবে বলে ঠিক মতো খাওয়া দাওয়া করিস শরীরটার দিকে খেয়াল রাখি শরীরের যত্নের কথা আর কোনো মানুষ বলে না আর আমার প্রিয় ডাক্তার ছাত্র শিবিরের সদস্য শিবিরের রাজশাহী সভাপতি ছিল এখন তো বলা যায় কারণ আমাদের দেশে এখন সব রাজাকার ঠিক কিনা কিছু এটা রাজাকার রাজাকার হেটা সারা তুমি কে তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি হয়ে গেছে রাজাকার কেলকাটার লোকেরাও বলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার পাকিস্তানের ওরা বলে তুম কোন মাই কোন বাংলাদেশ বাংলাদেশ ওরা রাজাকার কইতে পারে না রাজাকারকে তোমরা গালি বানিয়েছো আল্লাহ সবার মুখে মুখে এটাকে অলংকার বানিয়ে দিয়েছেন ছোট ছোট বাচ্চারা বলে তুমি কে আমি কে আমি যাচ্ছি ঢাকা দিয়ে কিছু পাঁচ ছটটা স্কুলের বাচ্চা ছোট ছোট কয় তুমি কে আমি কিলাম আমি তোর বাপ কয় না তুমি রাজাকার আমি বললাম তোমরা কারা কয় আমরার রাজাকার হ্যাঁ ছোট ছোট আমরা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার রেদাকার যারা সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য কাজ করে আল্লাহ তাদেরকে কি বলেন আল্লাহর ভাষায় তাদের নাম হলো রেদা কার হলো উর্দু এই দুইটাকে একখানে করে রেদা কার বানানো হয়েছে সন্তুষ্ট চিত্তে আমরা যেন আল্লাহর জন্য কাজ করতে পারি আল্লাহ তৌফিক দান করুক এখানে এসেছেন অনেক ওলামা হজরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম অনেক প্রিয় স্যাররা এসেছেন প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন পেশায় জড়িত বনিতা সবচেয়ে বেশি এসেছেন চাষী ভাইয়েরা ঠিক কিনা আর আমার প্রিয় ছাত্ররা সমন্বয়ের উদ্দীপনায় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে এবং এত বড় সৈরাচার চার একচল্লিশ সাল পর্যন্ত থাকার সব আয়োজন করে নিয়েছে সামনে আর্মি প্রধান পুলিশের আইজি বিমান বাহিনীর প্রধান বাহিনীর প্রধান বসে আছে ওনার হুকুমের অপেক্ষায় উনি রান্নাবালা বাড়া বারো পদের করে বসে আছে একটু পরে খাওয়া হইবে ওয়াকারকে বললো এই তুই কি করছ বলছে ম্যাডাম আমি কি করব বলছে গুলি চালা কয় এত গুলি আমার কাছে নাই ওনার গণভবনে বিয়াল্লিশ চল্লিশ জন থাকতো রয়ের মেম্বার তারা এদের মাথায় পিস্তল ধরছে কয় গুলি করবি কিনা ক নাহলে এখন তোর মাথা খুলি উল্টিয়ে দেব আপনারা নিশ্চয় সাক্ষাৎকারটা দেখেছেন ইউটিউবে তিনি সাক্ষাৎকার দিয়েছেন ইউন ওয়াকার তিনি বলছেন ম্যাডাম আমার মাথার খুলি যদি উল্টে যায় আপনারটাও থাকবে না কারণ আমার পিছনে বাংলাদেশের সেনাবাহিনী আছে ঠিক তবে ঠিক আপনারটাও থাকবে না সাথে সাথে তিনি বললেন এই আইজি তুই গুলি করস না কেন কয় ম্যাডাম কয়জনকে গুলি করব একজনের বুকে গুলি করলে একশো জন বুকের বোতাম খুলে দেয় বিমান বাহিনী রুনি বলল ম্যাডাম উপর থেকে তাকিয়ে দেখি শুধু মানুষ আর মানুষ সুরা আনফালে আল্লাহ বলছেন এই একটাই তোমরা যদি বীর জন ধৈর্যশীল হও আল্লাহ দুইশো জনের উপর বিজয় দান করে দিবে আমরা এসেছি বিশ ওরা দেখেছে দুইশ ঠিক তা ঠিক বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন বিজয়টা আমাদের নয় বিজয় দিয়েছেন আল্লাহ কত মায়ের বুক খালি হয়েছে কত ভাই বছর বাড়ি থাকতে পারে নাই ঠিক এই মানুষটা নিজের ঘরে থাকতে পারে নাই রাসুল বলছেন না কবরি আমার কবর রাসুল তখন জীবিত

কি সুন্দর দোয়া যেমন সুন্দর মানুষ তেমন সুন্দর দোয়া ঠিক তা চাঁদের চেয়ে সুন্দর তুমি نبی আমার camelী সুখে দুঃখে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি আমার নবী এত সুন্দর ছিলেন যেমন সুন্দর আমল তেমন সুন্দর কাজ তেমন সুন্দর চেহারা ঠিক না ঠিক সারা দুনিয়া বিমোহিত হয়ে পড়তো যে নবীকে দেখলে সেই কাফেররা মারতে ছাড়ে নাই শরীরের যেখান থেকে রক্ত বের হয়নি আকাশ থেকে দুইজন আসলেন একজন পাহাড়ের দায়িত্বে আরেকজন জিব্রাহ আমিন রাসুলকে এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ অনুমতি দাও এখনই তাই ফেরে পাহাড় চাপা দিয়ে এদেরকে শেষ করে দেই রহমতের নবী বলছেন এদেরকে মাফ করে দেন ওরা আমাকে চিনে নাই ওরা চিনে নেই ওদের পরের লোকেরা চিনবে ঠিক বা ঠিক একজন কেউ বদবা করেন নাই সেই নবীর যেন হতে পারি আল্লাহ তৌফিক দান করে আর জোরে বলি আমি রসুল দোয়া করতেন আল্লাহ আমার মাথায় নূর দেন চোখে নুর দেন কানে নুর দেন হাতে নূর দেন পায়ে নূর দেন অঙ্গ প্রত্যঙ্গে সবগুলোতে নূর দেন উপরে থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে নূর দিয়ে দেন আল্লাহ শুধু আমাকে নূর দিতে থাকেন যেদিন আমি কবরে চলে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে আমিন বলেন আর জোরে আমিন কবরের নূর নিয়ে যেতে হবে অজুর নূর নামাজের নূর কোরআন তেলাবাতের নূর পিতা মাতার সাথে ভালো ব্যবহারের নূর বিবির সাথে ভালো ব্যবহারের নূর মানুষকে যে দান সৎকার করেছি সেটা নূর ঠিক এই নূর গুলো নিয়ে যেতে হবে কবরে কবর অন্ধকার জায়গা নূর উপর থেকে নিতে হবে ওখান থেকে বিশ ঘন্টা ফেরেশতা হাজার কোটি ফেরেস্তা কোরআন শুনছে ঠিক না ঠিক সারা পৃথিবীতে প্রতিদিন বিশ হাজার লোক নতুন কালেমা পড়ে মুসলমান হচ্ছে ওরা কোরআন শুনছে হে আপনাদের এটাই শুধু না অসংখ্য বিশাল লক্ষ লক্ষ মানুষের মাহফিল থেকে আমরা আসি এই জন্য আপনারা এই কোরআনকে নিয়ে মিনি খেলবেন মাহফিল নিব না কোনো দিন আর এই গুনগাতি না গুনগাতি উঠবেন না শরীয়তের প্রয়োজন ছাড়া উঠবেন না আল্লাহ বোঝার তৌফিক দান করুক সুরাব আকার আর কত নাম্বার আয়াত 114 আপনি দেখবেন মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ এই বাতিটাই নিষেধ এই কথাটাই নিষেধ সারা সৌদি আরবের কোন মসজিদে তা পাবেন না কারণ রাসূল বলেছেন লা তাজলিস ইল্লা রাকাতাইন বুখারী মুসলিমের হাদিস যখনই মসজিদে যাবা কয় রাকাত কয় রাকাত দুই রাকাত পড়বা না তুমি বসতে পারবা না দাঁড়িয়ে থাকো এখন তুমি ফজরের নামাজ সুন্নত পড়ে মসজিদে গিয়েছ যদি বসতে হয় কয় রাকাত দুই রাকাত আসরের পরে গিয়েছ আসরের পরে নামাজ নাই আবার ফজরের সুন্নতের পরে ফরজ চালার কোন সুন্নত নাই কিন্তু যদি মসজিদে বসতে হয় কয় রাকাত দুই রাকাত তাহলে ওই লেখাটা কি হলো আবার রাসুল সাহেব বলছেন আপনি সূর্য উঠছে এমন সময় আপনি ঘুম থেকে উঠলেন ওটাই আপনার নামাজের সময় ঠিক না ঠিক আপনি উজু করেন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহ আপনার নামাজটা কাজা হিসেবে নিবে না এখন উনি লিখেছেন লাল বাতি জলাকালীন নামাজ পড়া নিষেধ কেন লেখলা এটা এটা খুলে ফেলে দিবা এটাই আয়তের ভিতরে পড়ে যায় তোমার নাম জালেমদের কাতারে চলে যাবে আমার আজলাম ও তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদা ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন সূরা সাফের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলছেন তার চেয়ে বড় বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে আছে না নাই কথা বলেন আমানে আযলামো ממমান ইফতারা আলা আল্লাহিল কাদিব আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে আল্লাহ নাকি বাংলাদেশের ফলনের জন্য দাবিদার নয় ফলনের দাবিদার নাকি দুর্গা আপনাদের প্রাক্তন মন্ত্রী বলতো দুর্গার কারণে ফলন বেড়েছে আজকে দেখলাম 15 বছরে তিনি হাজার মূর্তি বানিয়েছে বাপের কোত থেকে পেয়েছে টাকা কার টাকা কথা বলেন কার টাকা আট হাজার মূর্তি বানাইতে চার হাজার কোটি টাকার মতো খরচ মূর্তি বানিয়েছে ওই মূর্তির উপর বৈষম্য বিরোধী ছেলেরা কি করেছে বানালি কেন কোন মুসলমান মূর্তি বানাতে পার না মূর্তি যারা বানায় তারা মুসলিক আমরা এসেছি মূর্তি ভাঙার জন্য ঠিক না বা ঠিক ইব্রাহিম কি করেছেন তিনি নিজের ঘরের ভেঙেছেন আমরা আমাদের বানায় পোলা ভাঙে আবার ওনাকে বলেছেন যাও বাজারে বিক্রি করে আস তিনি প্রশ্ন করলেন হে বাবা মূর্তির সামনে তুমি দাঁড়াও কেন বাবা বলছে আদিয়াস না হুকুম এটা তোমার দেবতা ছেলে বলছে লাই উসমাউব এটা চোখেও দেখে না কানেও শুনে না দেবতা হলো কেমনে বলছে বাজারে নিয়ে বিক্রি করে আয় অর্ধেক পথে নিয়ে বাজার মাথা থেকে নামাইস নামায় একটার কান টেপি দিয়েছে আর একটা চোখ গুতা করে দিছে আর একটা ঠ্যাং ভেঙে ফেলছে মাথায় করে নিয়ে আসছে কয় কিরে বেসস নাই কয় আব্বা দেবতারা এমন কিলাকিলি লাগছে টুকরির ভিতরে একটা আরেকটার নাক কান সব গুতা ভাঙা ফেলছে তাই বাপের কোন কথা নাই সুম্মানু কিছু রহু সি মাথাটা কোন দিকে নিচের দিকে ঠিক তেমনি ভাবে তিনাকে লোকেরা বলল মেলায় চলো কোথায় চলো মেলায় যারা জাবা ইমানো শেষ চরিত্র শেষ একটা জায়গায় আমরা শুধু যাব আমাদের মেলা হবে মসজিদ ঠিক তবে ঠিক মসজিদে যাব আমার মায়েরাও যাবে ছেলেরাও মায়েরা আলাদা জায়গায় ছেলেরা আলাদা জায়গায় যেমন এখানে মেয়েরাও আছে ছেলেরাও কিন্তু চরিত্রহীনতার কোন সম্ভাবনা নাই কিন্তু মেলায় গেলে সম্ভাবনা আছে না নাই অনেক দলের মিটিং এ গেলে বেড়া বেড়ি একসাথে আসে না নাই রাসুল বলছেন কোন মেয়ের সাথে যদি তুমি হাত মিলাও মাথার ভিতরে প্যারাগ মারলে শরীরে যেই ক্ষতি হয় তোমার ইমান সেইভাবে নষ্ট হয়ে যাবে কোন মেয়ের সাথে এমনি ধরে হাঁটলেন আমাদের দেশে আসে না এরকম মিসে কথা কপাল জ্বলছে আগে এখন বাকিটা জ্বলবে হান নামে গিয়া কোনো মেয়ের দিকে তাকালে যদি আপনি এক পলকের বেশি চেয়ে থাকেন চোখে সিসা গরম করে ঢেলে দিবেন কে আর যদি নিজের বেবির দিকে তাকিয়ে থাকেন যত দূর তাকাবেন তত রহমত আপনার উপর নাজিল হবে আরেক মেয়ের হাত ধরলে আপনার হাতের জিনা হবে আর বিবির হাত ধরলে সগিরা গুনা কমে যাবে কি সুন্দর সিস্টেম আমার আল্লাহ করে দিয়েছেন ঠিক তা ঠিক বিবির পেটে যখন সন্তান আসে প্রতিটি ব্যথায় তার গুনা মাফ করে দেন কে এই সন্তান দুনিয়াতে আসতে যদি বিবি মারা যায় রাসুল বলেছেন বিনা হিসাবে বিবি জান্নাতি হয়ে যাবে আর এই সন্তান তার ওই নারী ভুড়ি ওই লম্বা নারী জাহান নামে ফেলে মাকে তালাশ করবে মা কোথায় বাবা কোথায় এই নারী দিয়ে পেঁচিয়ে পিতা মাতাকে নিয়ে জান্নাতি হয়ে যাবে সবই বরকত আমরা মসজিদ মুখী হব রাজি আছি তো ইব্রাহিম আলাই এর পরে ওনার কাউমেন লোকেরা বলল চলো মেলায় যাই তিনি ফনজার নুজুম তিনি তারার দিকে তাকালেন আর বললেন ইন্দানি সাকিম আমি অসুস্থ আমি কি অসুস্থ সবাই যখন চলে গেল একটা একটা করে কি ভাঙলেন জোরে বলেন একটা একটা করে সব ভেঙে বড়টার ঘাড়ে কুঠার দিয়ে রাখলেন যখন নম্র আসলো তার পিতা ধর্মমন্ত্রী আজর আসলো মানফালা হে ইব্রাহিম আমাদের ইলাহ গুলোর সাথে কে রকম করেছে তিনি বললেন বালফালা কাবিরহুম নিজের দিকে তাকালেন নিজের দিকে ইশারা করলেন ওরা বুঝলেন না বেকুপ ওরা মনে করছে ওই বুড়াটার কথা বলছে তিনি ফালা বালফালা কাবিরহুম এই বড়টাই কাজ করছে তুমমানুকিসু ওয়ালার উসিম হা উলাইলা তানতিকুন ও ইব্রাহিম তুমি জানো এরা কথা বলতে পারে না এবার তিনি ঘুরে দাঁড়েন উফ্ফিন লাকুম উফ্ফিন লাকুম আইফ কান আলি হাতানদুন আল্লাহ দুন আফসো তোমাদের জন্য কেন ভুয়াই লা বানিয়ে নিয়েছো। এক আল্লাহ সেজদা কর আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা আপনাদের মূর্তি পূজার কথা আপনাদের কোনো কিতাবে নাই আপনারাও একটু চিন্তা করেন মাটি দিয়ে আপনারা এটা বানান এটার এবাদত করেন এটা লড়েও না চড়েও না ঠিক থাকে ঠিক এটার মুখে মাছি ঢুকে এটা তাড়াইতেও পারে না এরপরে এটাকে নিয়ে কোথায় চুবায় সিরাজগঞ্জে চুবায় নাই রায়গঞ্জে আছে আছে কই আল্লাহ আমার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করো আরো জোরে না আমি ওরা বিপদে পড়লে কিন্তু দেবতারা ডাকে না ওদের মূর্তি করে ডাকে না কারা ডাকে

রাসুল বলছেন এই দুয়াটা যে দৈনিক সাতবার পড়বে তার জীবনে কোনো দুঃখ থাকবে না তার যত সমস্যা হবে সমস্যা সমাধান করে দিবেন কে পড়েন আমার যখন আসবে গোহিন রাতি তেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথি আসবে গহীনে একজন বন্ধু তিনি কে তিনি কে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন আমার খলিল হলেন একজন তিনি কে আল্লাহ আল্লাহু ইউতিআমুন ওয়া ইয়াসতিন فاذا মারিতু ফাহুয়া আশমিন সূরা শুআরা আল্লাহ বলছেন যখন আমি অসুস্থ ইব্রাহিম সাল্লাম বলছেন আল্লাহ আমাকে খাওয়ায় পান করায় আমি যখন অসুস্থ হই আমাকে সেবা শুশ্রূষা করে দেয় কে আমার অসুখটা ভালো করে দেন কে আমাকে সব বিপদ থেকে হেফাজত করে দেন কে এই জন্য একজনকে ডাকবো তিনার নাম কি আরো জোরে বলেন আল্লাহ সে আল্লাহকে ডাকার যে জায়গা সেটার নাম কি জোরে বলেন আল্লাহকে যেখানে সেজদা দেয়া হয় সেটার নাম কি এই মসজিদ যেন কারো ব্যক্তিগত সম্পত্তি না হয় আন্নাল মাসাজিদ ফালা তাদউ মা আল্লাহ মসজিদের মালিক কে কোন ব্যক্তি যেন এটার মালিক না হয় আমাদের দেশে বিভিন্ন জনে বিভিন্ন লেবেল লাগায় এটা অমুকের মসজিদ এটা হেমুকের মসজিদ যা জায়েজ নাই সব মসজিদের মালিক কে যত জায়গায় বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ বলেন মা কানাল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ ইনমা ইয়া মুর মাসাজিদ আল্লাহ লা তাদউ মা আল্লাহ ইলাহান আখরান আল মাসাজিদ লিল্লাহ সব মসজিদের মালিক কে আল্লাহ মসজিদের মালিক কোন ব্যক্তি হতে পারে না রাসূল মসজিদ বানালেন সব নবীরা মসজিদ বানিয়েছেন প্রথম মসজিদ দুনিয়াতে বানান কে জোরে বলেন আল্লাহ কোন মসজিদ কাবাগার কোন মসজিদ সেটা আবার সুর আল ইমরানের ছিয়ানব্বই নম্বর হাতে আল্লাহ বলছেন ইন্না আউ আল্লা বাই তিন বুদিয়ানিনা সে লাল্লা দি বেবেক কেত মোবারকা অহুদল্লা এই পৃথিবীর প্রথম ঘর বর কদ্দি আল্লাহ মক্কায় বানালেন ওটাকে হেদায়েতের মার্কাস করে দিয়েছেন কে মসজিদা আছে যেখানে রহমত আছে মসজিদা আছে যেখানে শান্তি আছে এই মসজিদে যাওয়ার জন্য যদি নিজের কোরবানি দিতে হয় রাজি আছেন না নাই আপনারা তো কোরবানি দেয়া মানুষ রায়গঞ্জ বাংলাদেশে পুলিশ সাহেস্তা প্রথম হয়েছে এনায়তপুরে এনায়তপুরে যদি পুলিশ সাহেস্তা না করত এই পুলিশের অত্যাচারে আমরা থাকতে পারতাম না ঠিক তা ঠিক আর সেটার সফল বাস্তবায়ন হয়েছে রায়গঞ্জে কোথায় রায়গঞ্জে আল্লাহ রায়গঞ্জের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করুন মার্সেরৌ আমনে কত ভালো মানুষ সরল মানুষ আল্লাহ কবুল করুক আমার ঘটনা মনে পড়লো সাহসাল্লা বদরে যাচ্ছেন আর বলছেন আমার সাথে জান্নাতে চলো কোথায় চলো জান্নাতে চলো এরকম সরল এক সাহাবি খেজুর খাচ্ছিলেন ইয়া রাসুল্লাহ আপনার সাথে গেলেই কি জান্নাতি হয়ে যাব কয় হা বদরে গেলেই তুমি জান্নাতি হয়ে যাবে সাহাবি বলছেন বাহ বাহ

দেখা দেন অনেকেই মনে করে তকবির দেয়াটা একটা মে জিনিস বুঝেন কিছু কোরআনের তিন নম্বর ফরজ হলো তকবির দেয়া কিছু ভদ্রলোক আছে ওনারা দিবেন না তোমার ভদ্রলোক তোমাকে জাহান নামে নিয়ে যাবে যখন ওহি পেয়ে ঘরে ঘুমাচ্ছিলেন শরীরে কম্বল দিয়ে আল্লাহ বললেন উঠো তুমি উঠলে আড়াইশো কোটি মুসলমান উঠবে সুবাহ আল্লাহ তুমি সতর্ক করো তিন নম্বরে বললেন ফারাবা ফা কাবাবের ও

এটা থাকবে ক্ষমতা এটা হেফাজত করবেন রাহমাত আল্লীল যেই নবী তেরো বছর মায়ের খেলেন মদিনায় গিয়ে চেঞ্জ হয়ে গেলেন তিনি বললেন আমি তেরো বছর মায়ের খেয়েছি এখন যদি আমার মদিনার দিকে কেউ চোখ তোলে আমি তার চোখ উপড়ে ফেলে দেব আমার মদিনাকে যদি কেউ আক্রমণ করতে আসে আমি নিজে তলোয়ার নিয়ে ময়দানে যাব গেছেন কিনা গেছেন কিনা সাতাইশটাতে নিজে সেনাপতি কয়টা সাতাইশটা যুদ্ধে নিজে সেনাপতি তলোয়ার নিজের হাতে আর বাকিগুলো নিজে চালনা করেছেন রাহমাত আল্লি আল আমিন চিঠির ভাষা কি এত সহজ নবীর উম্মত মনে করবেন না তিনি চিঠি লিখতেন বিসমিল্লাহ রহমানের মিন মোহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতান এ ফারেস মোহাম্মদ পক্ষ থেকে পারিস্য সম্রাটকে লিখছি আসলিম তাসলিম ইসলাম গ্রহণ কর শান্তিতে থাকবা গ্রহণ যদি না করস যুদ্ধের জন্য তৈরি হ স্পষ্ট ঘোষণা কিন্তু কোনদিন তিনি আগে আক্রমণ করেন নাই আক্রান্ত হয়েছেন জবাব দিয়েছেন ঠিক না ঠিক আমরাও আক্রান্ত হলে জবাব দেব আমরাও কাকে আগে আক্রমণ করব না সে আল্লাহ রব্বুল আলামিন বলছেন শোনো গোলামেরা এখন এই মসজিদের কমিটিতে কি রাখবা শুনে নাও সূরা তাওবার 17 নম্বর আয়াত মা কানালিল মুশরিকিনা আয়া আমুরু মাসাজিদাল্লাহ শাহীদিনা আলা ফুসihin বিল কুফর কোন মসজিদ যেন মসজিদ কমিটিতে না থাকে কার হুকুম আর জোরে বলেন এখন মুশরিক কারা কারা মুশরিক আল্লাহর সাথে কারা করে যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে তারা মুশ্রিক লাগায় মুশ্রিক মাথা ঠোকায় কি কথা বলেন আল্লাহ ছাড়া অন্য দরবারে যায় কি কেউ ফিরে না খালি হাতে বাবার দরকার এ তো আরো জঘন্য হয়ে গেছে ওই ল্যাংটার কাছে কি আছে ওই শয়তানের কাছে শয়তানে তো কাপড় খোলো না ল্যাংটা দেখলেই পিটাবা ল্যাংটা দেখলেই পচার ঠাল উঠায় দিবা শয়তানের কয় জিনিস আছে কোন কচু আছে তো দেখাই যাচ্ছে শয়তান ল্যাংটা হয় না নোংরা অপবিত্র নামাজ নাই রোজা নাই এগুলো পীর বলে কিসের পীর এগুলো ইমান খাওয়া গাঁজা খোর ঠিক না একজন যদি আল্লাহর অলি হতে হয় তাকে প্রথম নামাজ পড়তে হবে ঠিক না বা ঠিক পবিত্রতা অর্জন করতে হবে মসজিদে যেতে হবে মানুষের উপরে স্নান করতে হবে যেমন করেছেন রাহমাত আল্লী যেমন করেছেন সাহাবিরা পাঁচ ওয়াক্ত কোথায় যাব মসজিদে যাব আজান হবে যেখানে নামাজ পড়বো এটা কার হুকুম الله بوشن سوره جمار بطريه "أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون" أو من راجع كون جمار دين مؤجنا زند তোমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বন্ধ করে মসজিদে যাও কোথায় যাও মসজিদে যাও হুকুমকার যেমন আল্লাহ হুকুম করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খেতে পারবা না ঠিক না ঠিক বিবিকে ব্যবহার করতে পারবা না চোখের জিনা করতে পারবা না হাত দিয়ে কোনো অবৈধ মাল স্পর্শ করতে না তবে রোজা ছাড়া বোধয় পারা যায় আমাদের দেশে যে কত শয়তান আছে অফিসে ঘুষ খায় রোজাতেও খায় মানুষের যখন যায় রোজাতে কয় আমি হাত দিয়া ধরুন না ডয়ের ধুয়ে যান আপনাদের এলাকায় অবশ্য এরকম কেউ নাই আমার এক মুসল্লি কয় হুজুর রোজাতে কেমনে অফিসে কাজের জন্য যাবো আমার ওয়ার সাথে কাজ আল্লাহর কাছে বলতে বলতে পরে অফিসে গেলাম দিকে দেখি মাথায় টুপি রুমাল টুমাল দিয়ে কপালে দাগ সুন্দর এক ফেরেস তার টেবিলে বসা আমি গেলাম যাক আল্লাহ তোমার শকর কি সুন্দর মানুষ পাইছি গো কয় স্যার আমার তো বাসায় ওয়াসার লাইনটা বন্ধ হয়ে গেছে আমি বহুদিন ধরে কমপ্লেন দিচ্ছি কেউ কাজ করে না স্যার এখন আপনার কাছে আপনি একটু আমার লাইনটা ঠিক করার ব্যবস্থা করে দেন কয় তো ঠিকই বলছেন আপনি আমি ডয়ার খুলে দিলাম যা দেয়ার এখানে দিয়ে যান আমি রোজার পরে দেখবো কত দিছে। এটা রোজা হবে কথা না কেন এটারে তখনই ঝাড়ু দিয়ে পিঠানো দরকার ছিল তখনই যদি কুত্তার মতো পিটানো যেত আর ঘুষ বন্ধ হয়ে যেত